পাঁচকল্লি টুপি, এটা শিয়াদের পাক পাঞ্জাতন। এ টুপি লেখা আছে? আমি নিজে গিয়ে দেখে আসছি কি করে কনসার্টে, কি করে, কোনো বেহায় নাই, কিছু নাই। তোমার মতো পাগল, তোমার মতো ছাগল, তোমার মতো বদমাইশের কথা এই বাংলাদেশের মুসলমান শুনবে না, শুনবে না, শুনবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, তথাকথিত আল হাদিস শেখ মুজাফফর বিন মহসিন ওয়াজের মতো পবিত্র মঞ্চে বসে টুপি ছিঁড়ে যে দৃষ্টতা সে দেখিয়েছে, টুপিকে যে সে অপমান করেছে, সে শুধু টুপিকে অপমান করেনি, পক্ষান্তরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সে অপমান করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অপমান করেছে। প্রিয় দর্শক, তাকে নিয়ে এবার মুখ খুলেছেন শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, তিনি কী বলেছেন আমরা আজকের এই বিরতি আপনাদেরকে শোনাবো। সেই সাথে আপনারা জানেন সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে সিনেমা হল চালু করে তারা নর্তকী এনে গান বাদ্য করে তারা কনসার্ট করেছে। প্রিয় দর্শক, এক শায়েককে প্রশ্ন করা হয়েছিল সেখানে যে তারা কনসার্ট করেছে এটা কতটুকু বৈধ। শায়েক সুন্দরবাবু উত্তর দিয়ে দিলেন সেখানে কোনো বেপর্দা নারী ছিল না, তিনি নাকি সেখানে নিজেও উপস্থিত ছিলেন, সেখানে একদম হালাল পদ্ধতিতে তারা কনসার্ট করেছে। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে তার কথাগুলো আপনাদেরকে শোনাবো। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে সেখানে আসলে নর্তকী এনে তারা বেপর্দা নারীর মাধ্যমে কনসার্ট করেছে। প্রিয় দর্শক, সব কিছু মিলে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন সর্বপ্রথম আমরা দেখব সৌদি আরবের এই কনসার্টকে এক তথাকথিত আলাদি শায়েক সে কীভাবে এটাকে হালাল করার চেষ্টা করছে, চলুন আমরা তার মুখেই শুনি। এরপরে আমরা দেখব শায়েক আহমদুল্লাহ পাঁচ কিলো টুপি নিয়ে তিনি কী মন্তব্য করেছেন তার সেই ভিডিও ফুটেজটি। ওরা কিছু ইয়ে বাজাই, দুব বাজাই, ছেলেপুরেরা গান করে, এ করে, ছেলেমেয়েরা যাচ্ছে শুনছে, আমি নিজে গিয়ে দেখে আসছি কি করে কনসার্টে, কি করে, কোনো বেহায় নাই, কিছু নাই। এখন আপনারা দেখেন না পেপার পত্রিকায় অমুক নায়িকা ফাইকরা নিয়ে, আদৌ কি আপনারা দেখেছেন ওখানে গিয়ে যে আর ওই নায়ক নায়িকা নিয়ে নাচাচ্ছে না? এটা ইরানি প্রচার, ওদের মিউজিক কনসার্টে কে অংশগ্রহণ করেছেন এখানে, কেউ আছেন? আপনি ওখানে গিয়ে দেখেছেন? এই প্রচারটা তো শিয়া রাফেজিদের। আচ্ছা, আপনাকে এত বড় বিয়াক্কল বেকুফ, সবার হাতে যখন সিনেমার হল, বাংলাদেশ এখন কোন সিনেমার হল, বাংলাদেশ সিনেমার হল চলবে তো সৌদি আরব কোন দক্ষে আপনার যে সিনেমা বলতেছেন সিনেমার হল বানাইছে? সবার হাতে তো সিনেমা, একটা করে সবার একটা করে সিনেমা না? তাহলে কোন দুঃখে কোন সিনেমা হল বানিয়েছে আপনাকে দেখেছেন? এবার আপনি দেখেছেন ওইখানে কনসার্টগুলিতে কি হয়? সৌদি আরবের যুবক যুবতীরা বা ওই দেশের যাদের টাকা পয়সা আছে বিদেশে গিয়ে প্রচুর টাকা নষ্ট করে, কয় না বিদেশ যাওয়া যাবে না, দেশের সংস্কৃতি নিয়ে দেশেই এই করো। কালকে আমাদের স্বাধীনতা বিজয় দিবস পালন হয়েছে, গান বাজনা হয়েছে না? হয়েছে। আপনি কি করছেন হুজুর, আপনি কি করছেন কালকে গতকালকে? আপনার দেশের কথা আপনি ভাবেন, আরেকজনের কথা ভাবছেন কেন? কাজী তারা তাদের দেশের সংস্কৃতি। প্রিয় দর্শক, এই সমস্ত তথাকথিত আলাদি শায়েকদের, এই সমস্ত গোমটা পড়া ভণ্ড শায়েকদের মুখে সম্মোচন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, তারা আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তা হয়তো আপনারা এত সময় অনেকে বুঝে গিয়েছেন, যারা এখনও বুঝতে পারেননি তারা ইনশাআল্লাহ কোনো না কোনো এক সময় বুঝতে পারবেন। যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখব শায়েক যে বললেন সেখানে যে কনসার্ট হয়েছে সেখানে কোনো ধরনের গান বাদ্য হয়নি, বেপর্দার নারীর মাধ্যমে কনসার্ট করানো হয়নি। এবার আমরা সরাসরি একটি প্রতিবেদন দেখব যে সেখানে আসলে কিভাবে কনসার্ট হয়েছিল। জমকালো আয়োজনের শেষ হলো সৌদি আরবের সাউন্ড স্টর্ম সঙ্গীত উৎসব। আয়োজক MDLB কর্তৃপক্ষ জানিয়েছে গত রবিবার চার দিনের সঙ্গীত উৎসব শেষ হয়েছে। জানা যায় উৎসবের শেষ দিনে ফুর্তিবাজ সৌদিয়ানরা যেন হুমড়ি খেয়ে পড়ে। গত চার দিন উৎসব প্রাঙ্গণ 7 লাখের বেশি অতিথির ভিড়ে ছিল মুখরিত। সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল শেখ বলেন চার দিনে 7,32,000 মানুষ এই অনুষ্ঠান উপভোগ করেন। এটি বিশ্বের বৃহত্তম সঙ্গীত উৎসবগুলোর মধ্যে একটি। 2019 সালে চালু হওয়ার পর থেকে উৎসবটিতে বিশাল জনসমাগম হয়, যাদের বেশিরভাগই যুবক ও নারী।
যারা অবাধে মিশতে এবং পশ্চিমা সঙ্গীতের তালে নাচতে পারে। প্রিয় দর্শক, তো আপনি এত সময় পর্যন্ত দেখেছেন যে সেখানে আসলে কিভাবে কনসার্ট হয়েছিল, সেখানে ব্যাপারদা নারী ছিল কি ছিল না, অথচ আমাদের শায়েখ তিনি কি বললেন, তিনি নিজেও নাকি সেখানে উপস্থিত ছিলেন, সেখানে কোনো ব্যাপারদা নারীর মাধ্যমে গান বাদ্য করানো হয়নি। আল্লাহ তালা আমাদের এই সমস্ত বন্ড শায়েকদের থেকে হেফাজত করুক। চলুন এবার আমরা দেখব শায়েখ আহমদুল্লাহ পাঁচকুলি টুপি নিয়ে তিনি কি মন্তব্য করেছেন, চলুন আমরা একটু দেখে আসি। আমরা যে পাঁচকলি টুপি মাথায় দেই সেটা কি শিয়াদের টুপি? শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনাহ হবে? পাঁচকলি টুপি এটা শিয়াদের পাক পাঞ্জাতন কিনা এটা প্রমাণ হওয়ার সাপেক্ষে মন্তব্য করা যাবে। আমি পাঁচকলি টুপি সম্পর্কে খুব বেশি কিছু জানি তা না, কিন্তু এটা যখন আলোচনা হয়েছে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি, আমার কাছে আমি কিছু পাই নাই। যদি প্রমাণিত হয় যে হ্যাঁ শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই পাঁচজনকেই শুধুমাত্র তারা ভক্তি করে, অন্য সাহাবীদেরকে তাকফির করে, তাদলিল করে, তাদেরকে মাথায় রেখে বাকিদেরকে তারা খাটো করার চেষ্টা করে, তাদের এই বদ আকিদাকে তারা প্রকাশ করার জন্য এরকম কিছু করেছে, এরকম যদি কোনো প্রমাণ, অথেন্টিক প্রমাণ থাকে তাহলে এটা আমলে নেওয়ার মতো বিষয়। কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে আমি কিভাবে মন্তব্য করব? আমার জানা নাই যে এরকম কোন ব্যাড রেকর্ড বা ইতিহাসের পিছনে আসে, বরং এর বিপরীতে কিছু লেখা দেখেছি আল্লাহ আলম, সেগুলো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নয় যে এগুলো ভারতে শুরু হয়েছে এবং এটার পিছনে এরকম কিছু না। যতটুকু শুনলাম একটা আর্টিকেলে দেখলাম যে আপনার কোন এক দর্জি একজন আলেমের জন্য প্রথম একটা টুপি বানাইছে, পাঁচটা টুকরা পাইছে, কাকতালীয়ভাবে পাঁচটা হয়েছে, এরপর দিয়ে পাঁচগুলি শুরু হয়ে গেছে। এখন একটার ইতিহাস, গোড়ার ইতিহাস যদি সঠিকটা জানা থাকে এবং সেটা যদি অথেন্টিক থাকে, ইতিহাস বললে তার সূত্র বলতে হবে, যদি সেটা সূত্র সহকারে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত থাকে তাহলে সেটা কথা বলা যেতে পারে, তা না হলে অযথা এত বড় কথা বলা তো খুব জটিল বিষয়, খুব কঠিন বিষয়, এবং এ ধরনের কথা তো মানুষকে হার্ট করবে, বিশেষ করে যদি আমি তার অথেন্টিক কোনো প্রমাণ আমার কাছে না থাকে। কারো কাছে থাকলে তিনি প্রমাণ সহ বলুক, অবশ্যই মানুষকে সাবধান করা উচিত, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখা উচিত যে আমরা যাই বলবো সেটা জেনে শুনে বলবো। যারা পাঁচকলি টুপি এখন পরেন তারা পাক পাঞ্জাতন চিনেন বা জানেন এরকমও সম্ভাবনা লাখের ভিতরেও একজন দুজন আছে কিনা আমার সন্দেহ। অতএব এইটাকে যদি ওই ইতিহাসটা থাকে তো ভিন্ন কথা, কিন্তু তাই বলে এইটার কারণে এই টুপি আপনার পরা যাবে না, ছেড়ে ফেলতে হবে, এটা আল্লাহ মাফ করো, আমি অন্তত সঠিক মনে করি না, আল্লাহ আলাম বিশ্বাস। কিন্তু হ্যাঁ, যদি কারো কাছে ইতিহাস থাকে, সাব্যস্ত হয়, প্রমাণ হয়, তাহলে তো ভিন্ন কথা, বাকি ইতিহাস ঘাটাঘাটি হোক সেটা ভিন্ন বিষয়। প্রিয় দর্শক, টুপি পরিধান করার সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরিধান করেছেন, তাই আপনি যে কোনো টুপি পরিধান করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে। যারা টুপির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় তারা আসলে মূলত টুপির মধ্যে বিভক্তি করাই তাদের মূল উদ্দেশ্য নয়, তারা মুসলমানদের মধ্যে বিভক্তি করা, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করাই হলো তাদের মূল লক্ষ্য। যারা আমার কথার সাথে একমত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রিয় দর্শক, আল্লাহ তালা আমাদের এই সমস্ত তথাকথিত আলাদি শায়েখ ভণ্ডদের থেকে হেফাজত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।